কেমন সারপ্রাইজ দিলাম বলো? হিউজ হিউজ সারপ্রাইজ এন্ড হ্যাপি ওয়ান অফ দ্যাট। থ্যাঙ্ক ইউ। সেটা তো বুঝলাম, কিন্তু তোমাকে যে আমি কমনওয়েলথ স্কলারশিপের কথাটা জানালাম, একবারও তো উইশ করলে না আমাকে? সো সরি, সো সো সরি, কি বলবো বলো। কাজের চাপে না সবকিছু কেমন উলটপালট হয়ে গেছে, সত্যি বিলিভ মি, আমি জাস্ট। আচ্ছা শোনো, এত কাজের চাপে আবার আমাকে ভুলে যেও না প্লিজ। দিলে তো ইমোশনাল কাঠি করা সেই পুরনো চকটা ভালো লাগে। দেখো কি কি বলবো আমি, তাই তো। বাট আই প্রমিস আইল মেক আপ ফর ইট। আনা কমে করতাম না, থাক, বি ইয়োরসেলফ। কি বলবো, কিচ্ছু না। অন্য কেউ হলে আই উড হ্যাভ বিন লিস্ট বদার্ড। অন্য কেউ, বাট ইউর মাইন্ড। অ্যাকচুয়ালি অনেকদিন পর তোমার মুখ থেকে এই রচনা ডাকটা কেমন একটু আমাকে অবাক করে দিল। মানে বুঝতে পারলে না তো, তা পারবে কেন? তুমি আমাকে অলওয়েজ বাবা নিয়ে ডাকো, ডোন্ট ইউ রিমেম্বার? কিছু মনে থাকে সব কিছু কি মনে রাখা যায়? এ শোনো, আই এম ভেরি পজেসিভ ওয়েন ইট কামস টু ইউ। তাই বলো পাবান, আরেকবার বলো পাবান, আরেকবার। বেশি ইমোশনাল হয়ে পড়ো না, পরে সমস্যায় পড়বে। সে আমি জানি, কিন্তু কি করব বলো? নিজের অজান্তেই যেন এই সংসারটা আমি জড়িয়ে পড়েছি। নিলয় এখনো ফিরলো না বৌমা? আপনি ওর মোবাইলে একবার ফোন করে দেখুন না। সকালে একবার মনে করিয়ে দিয়েছিলে তো? হ্যাঁ। তবে থাক, যার নিজের মার জন্মদিনটা মনে থাকে না, বিশেষ করে মা যেখানে বেঁচে নেই আর বৃদ্ধ বাবা যেখানে একটা দিনই সেলিব্রেট করে, সেখানে আর জোর করে কোনো কিছু করতে এই দিনটায় মন চায় না জানো।
না মানবে ডোন্ট ওয়ারি আজ রাতে ফিরছি না বাবা আইল বি देयर ইন 10 মিনিটস ম্যাক্স ওকে 15 মিনিটস আইল বি देयर ডোন্ট ওয়ারি বোমা তুমি আবার কোথায় চললে আমি একটু গড়িয়াহাট যাব বাবা টুকটাক শপিং আছে তাড়াতাড়ি ফিরে আসব আসি ভালো আছেন আঙ্কেল হ্যাঁ তা তো আছি কিন্তু তুমি কে ঠিক চিনতে পারলাম না তো আমি আমি রচনা রচনা ও বুঝলাম কিন্তু এখানে তুমি মানে তুমি কি কাউকে খুঁজছো মানে আমি নীলয়ের বন্ধু আমি নিউ জার্সিতে থাকি ও আচ্ছা আচ্ছা বসো বসো তুমি নিউ জার্সিতে থাকো বললে তখন নীলয়ের প্রবাসী বন্ধু হ্যাঁ মানে আপনাকে নীলয় কিছু বলেনি আমার ব্যাপারে না আর ও আমার সঙ্গে কথা বলবে কখন ওর তো সময় হয় না খুব ব্যস্ত ও আচ্ছা বাড়িতে কেউ নেই যে তোমাকে একটা কিছু অফার করব তাও পাচ্ছি না ঠিক আছে আঙ্কেল আপনি ব্যস্ত হবেন না আমি বরঞ্চ আজ আসি পরে নহে একদিন চলে আসবো ঠিক আছে এসো আবার আসছি বলো নীলয় আই এম রিয়েলি ভেরি শকড ওয়াই আমি তোমার বাড়ি গেছিলাম সিকি তুমি আমাদের বাড়ি হঠাৎ না মানে আমি তো অফিসে তুমি আমি জানি তুমি অফিসে লিসেন উই নিড টু মিট রাইট নাও উই নিড টু মিট রাইট অ্যাওয়ে নীলয় ক্যান ইউ না আমি জানাও আমাকে আমি ওয়েট করছি বাই পরে এই সময় টিভি দেখছেন যে এমনি আজকে ইচ্ছে হলো একটু টিভি দেখি আচ্ছা ভালো তা তোমার তো দেরি হলো যে এই বলছি এইটা কিনতে গিয়ে একটু সময় লাগলো দেখুন পছন্দ হয়েছে কিনা ওহো তা একটা খোলা হয়নি এখনো আচ্ছা এইসব আবার কেন করতে গেলে বলো তো মানে আমি তো আর এসব পরে যে বেরোবো এখন তো আর বেরোই না না বেরোবেন ভালো লাগবে আগে বলুন পছন্দ হয়েছে কিনা খুব আচ্ছা আচ্ছা এগুলো আমি ঘরে রেখে দিয়ে আসি আচ্ছা বৌমা আজকে একটি মেয়ে এসেছিল নীলয়ের খোঁজ করতে কে নাম বললো রচনা আর খুব সম্ভবত মানে নীলয়ের প্রবাসী বন্ধু কোনো